वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सब्सक्राइब करूँ एवं पासे थाका बेल आइकनटी प्रेस करूँ सवार आगे नोटिफिकेशन पावर जोनो। हेलो भिवर्स, आज के सैमसंग टीवी 21 इंची अल्ट्रा स्लिम पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे हॉरिजॉन्टल सेक्शन फोल्ड एवं तार संगे दो साइड थेके विड्थटा कम आछे। प्रॉब्लेमटा आमी देखाच्छी, एई होच्छे प्रॉब्लेम। माझखान दिए कतगुलो बार एवं सेटा काँपछे एवं दो साइड थेकेओ छोटो होच्छे, आसछे इंटर पर। इंटर पर फिरे एलाम। तो एबारे होच्छे आमरा कतगुलो भोल्टेज मापबो, सेटेर पावर ऑन करे दिएछी एवं एखाने एकटा ईएसटी सप्लाई भोल्टेज आछे। आपनारा देखते पाच्छेन 122.2, अर्थात ईएसटी सप्लाई भोल्टेज ठीकई आछे। नेक्स्ट होच्छे हॉरिजॉन्टल आउटपुट जे ट्रांजिस्टर थाके तार कलेक्टरे भोल्टेज देखछि 121.2, মানে এই ভোল্টেজটাও ঠিক আছে। এরপর আমরা ভার্টিক্যাল সেকশনে ভোল্টেজ মাপব। ভার্টিক্যাল সেকশনে ভোল্টেজ মাপতে গিয়ে দেখছি যে প্লাস সাপ্লাইটা থাকে 12.33। এরপর একটা নেগেটিভ ভোল্টেজ থাকে, নেগেটিভ সাপ্লাই -12.10। তার মানে ভার্টিক্যাল সেকশনে ভোল্টেজ এবং ইএসটি সাপ্লাই ভোল্টেজ সব ঠিকই আছে। নেক্সট, এবার আমরা ডাইভার সাপ্লাইয়ের ভোল্টেজটা মাপব। তার আগে আমরা একটু ভালো করে জুম করে জায়গাটা একটু বড় করে দেখে নিই। এখানে ডাইভার যে ট্রান্সফর্মার রয়েছে, এখানে দুটো সাপ্লাই আছে, একটা পাওয়ার সাপ্লাই থেকে আর একটা হচ্ছে ভার্টিক্যাল ফিডব্যাক থেকে। তা এখানে হচ্ছে ইনপুটে কত ভোল্টেজ আছে, 7 পয়েন্ট সামথিং, মানে ভোল্টেজটা কম আছে। এখানে 11-12 ভোল্টেজ থাকে এবং আউটপুটে কত আছে, 6.8। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইমারি কয়েল ড্রাইভারের, তো এখানে ভোল্টেজটা কম আছে। তো এখানে হচ্ছে আর একটা সাপ্লাই আছে ভার্টিক্যাল থেকে, একটা পাওয়ার সাপ্লাই থেকেই আসে আর একটা ভার্টিক্যাল থেকে। ভার্টিক্যালতে যে ভার্টিক্যাল সেকশন থেকে যে সাপ্লাইটা আছে সেইটা এখানে ডায়োড দিয়ে যাচ্ছে। ইনপুটে 12 ভোল্ট আছে কিন্তু আউটপুটে, এই ডায়োডের আউটপুটে 6.9 ভোল্ট। তার মানে এই ডায়োডটা খারাপ থাকতে পারে, সেই জন্য আমরা ডায়োডটাকে মেজার করে দেখে নেব। আগেই বলেছি যে এই ড্রাইভার ট্রান্সফর্মারে দুদিক থেকে সাপ্লাইটা আসে, একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে আর একটা ভার্টিক্যাল সেকশন থেকে। তো ভার্টিক্যাল সাপ্লাই থেকে যে ভোল্টেজটা দেয়া হয় সেই ভোল্টেজটা এই ডায়োডটা সাহায্যে, এই ডায়োডটা কিন্তু রিডিং ঠিকঠাক নেই। দেখতে পাচ্ছেন নর্মাল যে রিডিং সেটা কিন্তু এই ডায়োডটা নেই, অর্থাৎ ডায়োডটা বয়ে আছে ডিফেক্টিভ। তো এইবার আমরা ডায়োডটাকে ওপেন করে নেব, কারণ ডায়োডটাকে মেজার করেছি। তা মেজার করে দেখছি খারাপ আছে, সেই জন্য আমরা ডায়োডটাকে ওপেন করে নেব। এটা হচ্ছে IN4007 ডায়োড থাকে, এটা নর্মাল ডায়োড এবং ভার্টিক্যাল সেকশন থেকে এই ভোল্টেজটা দেওয়া হচ্ছে। ভার্টিক্যাল সেকশন নয়, ভার্টিক্যাল সাপ্লাই থেকে আসছে ইএসটি থেকে ভোল্টেজটা। তো এটাকে আর একটু জুম করে দেখাচ্ছি ঠিক কোন জায়গা থেকে ডায়োডটা তোলা হয়েছিল। এইটা আপনারা দেখতে পাচ্ছেন IN4007 এই ডায়োডটা। এই ডায়োডটা তো আমরা লাগানো অবস্থায় অর্থাৎ পিসিবিতে সেটিং অবস্থায় মেপেছিলাম খারাপ,
রিডিং ঠিকঠাক দিচ্ছিল না। এবার কিন্তু আমরা খুলে নিয়েছি, ওপেন করে নেওয়ার পর আমরা আবার মেজার করব। ডায়োডের কিন্তু স্বভাবত যা রেঞ্জ সেটাই কিন্তু দেখাচ্ছে, তার মানে ডায়োডটা যখন তোলা হয় তোলার পরে একটু হিট খেয়ে যায়, হিট খেয়ে যাওয়ার পর ওটা আবার পুনরায় ঠিক হয়ে যায়, কিন্তু এটা সাময়িক, কেন আবার যখন লোড দেওয়া হবে আবার কিন্তু সে খারাপ হয়ে যাবে। তা এর পরিবর্তে আমরা একটা নতুন IN4007 নিয়ে এলাম এবং এর রেটিংটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা ওই IN4007 যে ডায়োডটা মেজার করলাম, ওই ডায়োডটা আমরা পিসিবিতে বসিয়ে সোল্ডার করব। পজিশনটা দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে আমরা তুলেছি এই ডায়োডটা। এই ডায়োডটা ESD থেকে একটা সাপ্লাই আসে, ভার্টিক্যাল সাপ্লাই 12 ভোল্ট, এর ইনপুটে দেওয়া হয় এবং আউটপুট হয়ে ড্রাইভার ট্রানজিস্টারের, ড্রাইভার ট্রান্সফর্মার হয়ে ড্রাইভার ট্রানজিস্টারের আসে, তখন ESD পাওয়া শুরু হয়। এবার লাগানো হয়ে গেছে, এবার আমরা ভোল্টেজটা মাপবো। আর একটু জুম করে নিলাম, তাহলে পজিশনটা ভালো করে বোঝা যাবে। এইটা হচ্ছে সেই ডায়োডের অ্যানোড, এই পাশে ক্যাথোড, যেখানে 7 ভোল্ট ছিল মাত্র, এখন হয়েছে 12 ভোল্ট। ড্রাইভারের ইনপুটে 12.29, আউটপুটে 11.99, তার মানে ড্রাইভারের ভোল্টেজ ঠিকঠাক হয়ে গেছে, আর অন্য কোনো আমি ভোল্টেজ দেখছি না। তা এবার আমার স্ক্রিনে ফিরে গেলাম, স্ক্রিনে ফিরে দেখছি যে স্ক্রিনে লাইট এসে গেছে, ডিসপ্লেও আছে, কিন্তু দু সাইড থেকে উইথ ছোট আছে, দু সাইডের উইথটা অনেকটাই ছোট আছে। তা আমরা দেখেছি পাওয়ার, মেন পাওয়ার তো ঠিকই ছিল 122 ভোল্ট, সেই জন্য এখানে আমরা একটা ক্যাপাসিটার ওপেন করব। এখানে একটা 250 ভোল্টের একটা ক্যাপাসিটার রয়েছে, সেই ক্যাপাসিটারটার ভ্যালু হচ্ছে 254। আর হচ্ছে 250 ভোল্ট, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 254 এবং ভোল্টেজ হচ্ছে 250 ভোল্ট। তো এই ক্যাপাসিটারটা তুলে, ক্যাপাসিটারটা খারাপ নয় কিন্তু এই ক্যাপাসিটারটা ওপেন করে আমরা এর জায়গায় কী করব, এটা অন্য একটা ভ্যালুর ক্যাপাসিটার লাগাবো। এই দুটো কোনোটাই নয়, এইটা এইটা হচ্ছে যেটা আপনার ওপেন করে নেওয়া হলো, দুটো লিড, সেটা হচ্ছে এই ক্যাপাসিটারটা। আর একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি, এবারে ক্যাপাসিটারটা তুলে দেখাবো। এই ক্যাপাসিটার, যেই ক্যাপাসিটারটার কথা বলছিলাম আমি, এই ক্যাপাসিটারটা ভ্যালু কমিয়ে বাড়িয়ে কিন্তু স্কিম ছোট বড় করা যায়। 250 ভোল্ট বা 400 ভোল্টের যে ক্যাপাসিটারগুলো থাকে সেটা যদি যা ভ্যালু আছে তার থেকে যদি লো ভ্যালু লাগানো হয় তাহলে স্কিম বেড়ে যাবে, আর যা ভ্যালু আছে তার থেকে যদি বেশি ভ্যালু লাগানো হয় তাহলে ছোট হয়ে যাবে। এইভাবে আমরা লাগাতে পারি। এটা হচ্ছে 154/400 ভোল্টের ক্যাপাসিটার। তা এই ক্যাপাসিটারটা লাগিয়ে
আমরা দু সাইডের যে উইথটা ছোটো হয়ে আছে সেইটা আমরা মেকআপ করব। তা ক্যাপাসিটারটা তো বসিয়ে দিলাম, এবার এখানে রিসোল্ডার করার পর রিসোল্ডার করাও হয়ে গেছে, জায়গাটা দেখতে পাচ্ছেন। এরপর আমরা স্ক্রিনে চলে যাই, পাওয়ার অন করে দিচ্ছি। তো স্ক্রিনটা মোটামুটি ফুল স্ক্রিন হয়ে গেছে, সেটার কোনো প্রবলেম নেই। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।